সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আটিবাজার বাংলানগর, রয়েছে একটি ছোট্ট খামার। আসলে সেই ছোট্ট খামারটি কিন্তু বড় ছিল, কিন্তু আজ তার খামারে একটি মাত্র গরু। দর্শক, আসলে গাবি পালন করতে গিয়ে কী ধরনের হয়রানি হয়েছেন বা কী ধরনের বিপাকে পড়েছেন এই খামারি আমরা জানবো, এবং তার কাছ থেকে, এবং কেন তার খামারে এই গাবি গরুকে বীজ দেওয়ার পরও তারা বীজ নিচ্ছে না, এবং কি কারণে ছোট থেকে তিনি গরু পালন করছেন তারপরে এই সমস্যাটা। চলুন দর্শক, আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার খামারে আসলে আপনি কতদিন ধরে আপনি গরু পালন করতেছেন? আমি ছোট থেকে গরু পালন করি। ছোট থেকে গরু পালন করতেছেন, তো এই গরু পালন করতে গিয়ে আপনি এই পর্যন্ত কোনো বিপাকে পড়েছেন কিনা? বিপাকে মনে করেন, বড় বড় গরু ছিল আমার, এই গরুটি বীজ না হাতে গরু আবার বিক্রি করলে 1,70,000-80,000 টাকা গরু বিক্রি করছি, মাত্র 80,000 টাকা গরু। মানে সেই গরুগুলো কি আপনি ছোটবেলা থেকে পালন করতেন? ছোটবেলা থেকে পালন করছি। মানে বাচ্চা থেকে পালন করছিলেন? বাচ্চা পালন করছি, এবং বড় আছিল এই কিনা আনছিলাম হাটে। মানে হাট থেকে কত টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছিলাম? 1,70,000। 1,70,000 টাকা দিয়ে গাবি কিনছেন? হ্যাঁ। সেই গাবি কতদিন পর্যন্ত আপনার চেষ্টা চালাইছেন যে বীজ দিতে পারেন নাই? আড়াই বছর পর্যন্ত এটা দুধ নিছেন, তারপর চেষ্টা করে, তারপরে আর চেষ্টা হইল না, তারপরে বিক্রি করি। আড়াই বছর পর্যন্ত দুধ পানাইছেন? হ্যাঁ, দুধ পানাইছেন। দুধ কি আসছিল? দুধ আসছিল। কত কেজি পর্যন্ত আপনার দুধ পেতেন সকাল বিকাল? সকালে 20 কেজি, 22-20। 22-20? হ্যাঁ, তামান দিন আর কি, সকাল বিকালে, সকালে পাইতাম 14 কেজি। মানে 20 কেজি আপনি দুধ পেতেন সারাদিনে, কিন্তু সেটা বাচ্চা দিচ্ছে না? না, মানে বীজও দিতে পারছেন না? তো এর ভিতরে মানে হলে এমনি হাতে পানায় আপনি মানে হলে 20 কেজি দুধ পাইতেন? হ্যাঁ হ্যাঁ, হাতে পানায়। তাহলে তাও আপনার গরুটা ভালো ছিল, কিন্তু মানে কেন আপনি বিক্রি করলেন? বিক্রি করলাম, বীজ রাখে না দেখে। বীজ রাখে না দেখে? তো এই পর্যন্ত আপনি বীজ দিতে গিয়ে কতবার ডাক্তার দিয়ে আপনি বীজ দিয়েছেন? অনেক টাকা খরচ করছি আমি, অনেক ডাক্তার দেখাইছি, উপজেলাতে ডাক্তার আনছি, ওই ডাক্তারও দেখাইছি, আমাকে এখানে মেডিকেল আছে, এই মেডিকেলে ডাক্তার এনে দেখাইছি, মানে কোনো রকম কাজ হচ্ছে না? না। তো অবশেষে মানে কি বিক্রি করে দিলেন? হ্যাঁ, বিক্রি করে দিলেন। তো এই যে এই গাবিটা দেখছি, এটা হলো মানে এটা বাচ্চা? এটা বাচ্চা। আচ্ছা, এটাকে কয়বার আপনি বীজ দিয়েছেন? হিডে হিডে আসছে? এই ফার্স্ট হিডে আসছে। তো ফার্স্ট হিডে আসার পর আপনি কয়বার মানে হলো বীজ দিয়েছেন? এই একবারে বীজ দিলাম, কালকে দিছি একবার, আজকে দিলাম আবার দুইবার। কালকে বীজ দিছেন, তো সেটা কেমনে বুঝলেন যে বীজটা রাখে নাই? আজকে হিটে হিটে ও এখন রয়ে গেছে, তার জন্য আজকে আবার দিলাম। আজকে আবার দিছেন? তো কি ধরনের মানে বীজটা দিয়েছেন? বীজটা তো আমি বলতে পারি না, ডাক্তার দিল, মানে ওই ডাক্তার কি বীজ দিল এটা বলতে পারি না, ডাক্তার বলতে পারছেন না। তো খামারে তো আপনার একটা গরু, খামারে কি আবার নতুন করে গরু তুলবেন কিনা? গরু উঠাবো তো। হ্যাঁ, গরু উঠাবো, গরু তুলবেন। সেই গরুগুলা কি গাবি হবে না সার গরু হবে? না, সার গরু, গাবি গরু দুটোই পালি আমি। সার গরু এবং গাবি গরু দুইটাই ফলে? হ্যাঁ, কুরবানির জন্য পারি সার, আর এইভাবে গাবি থাকে বাড়িতে। তো এই যে 2020 সালে কোরবানিতে যে গাবি সার গরু গুলা তুলছিলেন, সেগুলো আপনি কি ধরনের দাম পেলেন? এইবার দাম পাইছি ভালো। ভালো দাম পাইছেন? ভালো দাম পাইছি। এবার মুখে হাসি ফুটলো? এবার ভালো দাম পাইছি। ভালো দাম পাইছেন। করোনা কালীন আপনি কখনো ভাবছিলেন যে মানে আপনি এত ভালো দাম পাবেন? না, করোনা কালীন তো কেউ ভাবতে পারে না যে এই পরিমাণ দাম হবে। ভাই, আপনার পুরো নামটা কি? আমার নাম নাজির হোসেন। নাজির হোসেন। তো নাজির ভাই, আমাদেরকে একটা ক্লিয়ার করবেন একটা বিষয়, যে জিনিসটা হলো আপনি গরুকে বীজ দিচ্ছেন বীজ নিচ্ছেন, আসলে কি ধরনের খাবারটা আপনি খাওয়াচ্ছেন? খাবার মনে করেন স্বাভাবিক খাবার খাওয়াই, যেভাবে মনে করেন স্বাভাবিক খামারে যেই সব খাবার খাওয়াই, এই সব খাবারই খাওয়াই। মানে বাড়তি কোনো খাবার খাওয়াচ্ছেন না? আচ্ছা, আপনি একটু এপাশে আসবেন, আমরা আরেকটা আপনার কাছে একটা বিষয় জানবো। সেই জিনিসটা হলো এই যে আপনার এই গাবিটাকে হলো যে ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন, স্বাভাবিক বলতে খাবার আসলে অনেক ধরনের খাবার হয়ে থাকে, তো আপনি আসলে কি খাবারটা একটু বলবেন যে কি ধরনের খাবার আপনি খাওয়ান? আমি ওই মনে করেন গমের ভুসি, মুসুরি ছাডি, আর এই কুড়া, এই তিন পদে খিলাই। এই তিন পদে মানে খাবার? হ্যাঁ। কোনো মানে হলো অন্য ধরনের কোনো খাবার, কৃত্রিম কোনো খাবার খাবার না? না, প্রাকৃতিক খাবারটাই আপনি খাওয়াচ্ছেন। তো আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে বীজটা যখন নেয় না আপনি, মানে তখন এই যে গাবি বাজার থেকে ক্রয় করার সময় তাদের কাছ থেকে কি বলে গাবি ক্রয় করেন? ওরা তো বলে তো অনেক কিছুই বলে না, ভালো এটা ভালো, এটা ভালো, তো চেষ্টা করে তো নিই ভালোই, তো ভালোটাই কি নিই, তারপরে যখন ওইটা তো বলতে পারি না, ভাগ্যের ব্যাপার হইতে পারে, আর কিভাবে হয় এটা বলতে পারি না। একজন খামারির জন্য সবচেয়ে কষ্টের বিষয়টা কি, যখন একটা গাবি গরু পালন করতে গিয়ে সেই গাবিটা যখন বীজ দিতে পারছেন না, বীজ দিচ্ছে না, সেই মানে কষ্টটা আসলে তখন মানে হলো খামারির জন্য কতটুকু? এটা প্রচুর কষ্ট, এটা আর কইলে বলে চলে না, এটা তো দামি দামি গরু হয় না, যদি ঠিক মতন বীজ না ধরে তাহলে তো এটা কষ্টের কথাই।
আপনার খামারে শুধুমাত্র আপনিই গরু পালন করছেন, পাশাপাশি আপনার ফ্যামিলির কেউ হেল্প করছে না? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? হ্যাঁ। সে মানিলো মানে এই গরু পালন করতে এসে মানে নিজেকে অনবিতসিত মনে করে না তো? না না, হ্যাঁ আর আগ্রহ গরুতে। আগ্রহ গরুতে? হ্যাঁ। আপনার এই খামার করে মানিলো বিজনেস ছাড়া আর কোনো বিজনেস আছে? না, আমার এই খামার মানে একমাত্র সংসারের আয়ের উৎস এই খামার। এই খামার মানে অনেকে তো বলে যে খামার করে ভাই লাভ নেই, আসলে খামার করে কি লাভ? অনেকে হলো জমি জমা বিক্রি করে সন্তানদের বিদেশে পাঠায়। না ঠিক আছে, ঠিক মতো যদি পরিচালনা করতে পারে লাভ আছে তো, লস নাই তো। আপনি ছোটবেলা থেকেই গরু পালন করছেন, তারপরও আপনার খামারের এই পরিণতি? তাহলে মানে হলো মানুষ কিভাবে পালন করতে পারে, কিভাবে মানে হলো একটা নতুন খামারি কিভাবে গরুগুলা পালন করতে গিয়ে মানে লাভবান হতে পারে? এটা তো আমি কিছু বলতে পারি না, কিন্তু মনে করেন যদি ভাগ্যর ব্যাপার আছে বুঝেন না, দেখা যাইতেছে গরুটি আপনি যদি ঠিক মতন বীজ ধরে যায় তাহলে লাভ প্রচুর লাভ, তাছাড়া বীজ না ধরলে লস, তাছাড়া লস নেই কোনো। মানে বীজ ধরলে লাভ আছে আর বীজ না ধরলে লস? হ্যাঁ। তো এছাড়া আপনারা অন্য কোনো কিছু মানে মনে করতে পারতেছেন না? তো এবার আপনি যে গাভিগুলা কিনবেন আসলে কি ধরনের গাভি ক্রয় করে আপনি মানে? গাভি তো কিনি তো আমি জোয়ান গাভি বুঝেন না, এই যে এক বক একটা বিয়ান দিছে দিবে একটা দিব, এই সিস্টেমে গরুটি কিনলে পারলে একটু লাভবান হইতে পারে, বয়স্ক গরু কিনলে লাভ নেই। আপনি যে যে বয়স্ক গরু বা মানিলো একটা বাচ্চা দিচ্ছে সেটা একটা বাচ্চা দিচ্ছে কিভাবে বুঝবে যারা নতুন খামারি আছে? দেখলে বুঝবে, আপনি দেখলে বুঝবেন, নতুন খামারিরা কিভাবে বুঝবে? নতুন খামারিরা দেখলে কত কত খামারি আছে বুঝে না, ফার্স্টে বুঝে না, ওই কয়েকবার ধোকা মোকা খাইয়া ফার্স্টে পরে বুঝা যায়। ধোকা টোকা খেয়ে মানে পরে বুঝে? হ্যাঁ, আমরা গরু দেখলে কইতে পারুম, গরু দেখলে বলতে পারবে। তা আপনার এই গাভিটার মানিলো বয়স কত? এটা তো এখন মানে কত বয়স, কত মাস বয়সে আপনি হলো এটার বীজ দিয়েছেন? এটার বেশি বয়স হয় নাই, দেড় বছর মতো। দেড় বছর? এটা বড় বড় হতো, এটাই এত বড়, এত বড় হয়ে যাবে মানে? এটা আপনি কিভাবে বুঝলেন? এটা কি আপনার খামারের বাচ্চা? এটা খামারের বাচ্চা? হ্যাঁ। সেই সুবাদে বলছেন এটা বড় হবে? হ্যাঁ। আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানি যে আপনার খামারের ভিতর দেখতে যে মানে এলো ঘুঘু পাখি, এটা কি কারণে পালন করছে? ঘুঘু পাখি পালে ওই তো আমার বাচ্চা শখ করে কয়, এটি সুন্দর ডাকে তো তার জন্য একজন আইনে দেখছে। দর্শক আপনাদেরকে আমরা একটু ঘুঘু পাখিগুলো একটু দেখাই, কারণ হলো এই খামারের ভিতরেই মানে এলো ভাই ঘুঘু পাখি পালন করছে এবং ঘুঘুর ডাকগুলো হয়তো অনেকে ভুলেই গেছেন, যে মানে এলো শহর কেন্দ্রিক যারা আছেন যে আসলে ঘুঘু পাখি বা ডাক কি ধরনের হয়। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটা হয়তো মানে ডিম পারতেছে এমন হতে পারে, পারছে হয়তো বা ওটা বাচ্চা দিবে, এই ধরনের চিন্তা ভাবনা বাচ্চা ফুটানোর জন্য চেষ্টা আছে। আর আরেকটা মানে হলো ঘুঘু পাখি, সেটা আমরা আপনাদের দেখাই যে আসলে হঠাৎ করে দেখেন আমরা, দর্শক আপনারা ডাকটা শুনতে পাচ্ছেন, আমরা আরেকটা ডাক শোনানোর চেষ্টা করি যে ডাক অনেকেই শুনেন নাই। শুনতে পেলেন দর্শক? আমরা ভাইয়ের সাথে কথা বলবো পাশাপাশি, যে ভাইয়ের যে ছেলে আছে যার মানে হলো আর জন্য এই ঘুঘু পাখিগুলাকে তিনি পালন করছেন। আপনার ছেলে কোনটা? এটা এটা আমার নাতি। এটা আপনার নাতি? ওই যে আমার ছোট ভাই ছিল, এটা হলো ছোট ভাইয়ের ছেলে। এই পাশে আসো, তোমরা আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন? এই যে ঘুঘু পাখি পালন করতে ইচ্ছে করতেছে, পাশাপাশি পালনও করছেন, কিন্তু আর কি পাখি পালন করতে ইচ্ছে করে? অনেক রকমের পাখি। অনেক রকমের পাখি? গরু পালন করতে ইচ্ছে করে না? হ্যাঁ। বাবার সাথে মানে যে গরু পালন করতেছেন এটা আপনার কাছে কেমন লাগছে? পাশাপাশি লেখাপড়া কি হচ্ছে? হ্যাঁ। নাকি সব সময় হলো ঘুঘু পাখি আর গরুর পিছনে পিছনে দৌড়াতে হচ্ছে? লেখাপড়া হচ্ছে? হ্যাঁ। কোন ক্লাসে পড়েন আপনি? 4। ক্লাস 4? কি নাম আপনার? নয়ন। নয়ন, মা বাবার কথা শুনেন? হ্যাঁ। যে সন্তান মা বাবার কথা শুনে সেই সন্তানের কোনো কষ্ট হয় না এটা আপনি বোঝেন? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? কি নাম আপনার? শাহাদাত। শাহাদাত, অনেক সুন্দর নাম, কিন্তু দাঁতগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, চকলেট বেশি খাওয়া হচ্ছে? হ্যাঁ, চকলেট বেশি খাওয়া হচ্ছে? না। কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 2। মাশাআল্লাহ। তো আপনারা কয় ভাই বোন? এক ভাই বোন শুধু আপনি? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকেন আপনি। হ্যাঁ, আপনার কি পালন করতে ইচ্ছে করে? স্কুলে পড়তে।
স্কুলে পড়তে কোনো কিছু পালন করতে ভালো লাগে না? আচ্ছা, তো ভাই আমরা আপনার হলো ছেলের সাথে কথা বললাম আর এবং আপনার সাথে যে বিষয়গুলো যারা আজকে ভাবি থাকলে হয়তো ভাবির সাথে কথা বলার সুযোগ হতো। তো এই যে গরু পালনে আপনার যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আমরা শুনলাম, কিন্তু আপনার চিন্তা ভাবনা থাকবে এবার যাতে গরুটা আপনার বীজটা মানে এমনও তো আছে গরু মানে বীজ নেওয়া অবস্থানে আমরা গাভি ক্রয় করতে দেখি হাট থেকে, আপনি কি এবার কি বীজ দেওয়ার পরে কি গরু কিনবেন কিনা? আমি বীজ গরু কিনবো এখন অল্প দিনের মধ্যে গরু আবার উঠে যাবে। অল্প দিনের মধ্যে গরু কিনবেন? আচ্ছা, আপনি নিয়মিত তো গরুর লালন পালন করেন, কিন্তু আমাকে বলেন তো যে গাভি পালনের লাভ বেশি না এই মোটা তাজায় লাভ বেশি? মোটা তাজায় লাভ বেশি। মোটা তাজায় লাভ বেশি কেমন বলেন তো? মোটা তাজায় দেখা যাইতেছে আপনি মনে করেন অল্প দিনে ওই মেডিসিন মেডিসিন খেলা, অথবা আমরা এগুলো মেডিসিন বুঝি না বুঝেন, ওইটা আর কি অল্প দিনে মেডিসিন খাওয়ালে তো রাস্তায় গরু পরে মরে থাকে। অগো বড় লোকের বড় টাকা বেশি টাকা, অগো তো সমস্যা না, আমাদের সমস্যা বুঝেন না, আমরা তো রিক্সে যাবো না, আমরা অল্প চালান, আমরা চেষ্টা করুন যে আমরা অসুস্থ যে না স্টক করে করবো, অনেক গরু মারা যায়, আমারও তো দুইটা মরছে। সেটা কি ওই ফিট খাওয়ানোর কারণে? না না, ফিট খাওয়াই না। কি কারণে? এটা শুধু শুয়েতে বেশ কম হয়েছে বলে ভিটামিন সি দিছিল। আচ্ছা, এটা ডাক্তার দিছিল না? ডাক্তারই দিছিল, ডাক্তারই দিছিল, তারপরে মরে গেল। বেশি ইয়া ছিল, রোদ্রের সময় ছিল, গরম আছে। নাজির ভাই ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিয়েছেন। আসলে আমরা মানিলো যে জিনিসগুলো আপনার ইউটিউবে প্রোগ্রামগুলো দেখবেন, কারণ হলো কিভাবে গরুগুলো যাচাই করে মানে বাছাই করে হলো হাট থেকে ক্রয় করতে হয়, যাতে এবার আপনি গরু ক্রয় করতে গিয়ে যাতে সেই বিপাকে না পড়েন। আর আমাদের একটা সাজেস্ট থাকবে যে আপনি এই যে সবসময় গরুগুলো ক্রয় করেন সেই গরুগুলো কি আপনি কি হলো বীজ দেওয়া অবস্থানেই আপনি নিয়ে আসেন, প্রেগনেন্ট অবস্থায় নিয়ে আসেন, নাকি হলো আপনি এমনি গাভি গুলা করে করে নিয়ে আসেন? বাচ্চা সহকারে নিয়ে আসেন, কিন্তু পরবর্তীতে আর বীজ দিতে গেলে আর আপনি বীজ দিতে পারছেন না। তো এই পর্যন্ত কি গরু খামারে গরু পালন করতে গিয়ে আপনার এই ধরনের সমস্যা কতবার হয়েছে? এই সমস্যা তো অনেকবার হয়েছে, দু তিন চারবার হয়েছে এই সমস্যা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই খামারি ভাইয়ের আসলে একটি গরু, হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে ভাই একটি গরুর খামার খামারে একটা গরু আছে, সেই গরুটাকে নিয়ে আপনারা প্রতিবেদন করলেন, এর কারণটা কি? কারণ এই ভাইয়ের খামারে অনেক গরু ছিল কিন্তু আজ তার গরুর খামারে গরু নেই, সমস্যাটা কি হয়েছিল, কি কারণে, সেই কারণগুলো কিন্তু আমরা চিহ্নিত করার জন্যই কিন্তু তাকে নিয়ে কথা বলা। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করুন।